স্ট্র্যাটেজি ক্যান সি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর ক্লাস নম্বর 29। এর আগে আমরা 28 পর্যন্ত ক্লাস করেছি। আজকে এই 29 ক্লাসের টপিক ওয়েস্ট বেঙ্গল জিকে। এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, আয়তনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? আয়তনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 14 নম্বর। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,13,47,736 জন। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08%। 5 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ। তাহলে মনে রাখতে হবে, জনসংখ্যার দিক থেকে 4র্থ এবং আয়তনে 14 নম্বর। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত হলো 950:1,000, অর্থাৎ 1,000 জন পুরুষ অনুপাতে 950 জন মহিলা। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলি কি কি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলি হলো নেপাল, ভুটান, বাংলাদেশ। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘ সীমারেখা রয়েছে? সঠিক উত্তর, বাংলাদেশ। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী ভারতীয় অঙ্গরাজ্যগুলি কি কি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী ভারতীয় অঙ্গরাজ্যগুলি হলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সিকিম এবং আসাম। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমারেখা রয়েছে? সঠিক উত্তর, ঝাড়খণ্ড। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কতগুলি? সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের বর্তমান জেলা হচ্ছে 23টি, ভীষণ গুরুত্বপূর্ণ। 12 নম্বর, পশ্চিমবঙ্গের নতুন জেলা কোনগুলি? তাহলে পশ্চিমবঙ্গের নতুন জেলাগুলি সম্পর্কে আমরা একটু দেখে নেব, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। পশ্চিমবঙ্গের 20তম জেলা হচ্ছে আলিপুরদুয়ার, 21তম জেলা কালিম্পং, 22তম জেলা ঝাড়গ্রাম এবং 23তম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান, অর্থাৎ সর্বশেষ বা কনিষ্ঠ জেলাটি বা সবচেয়ে নতুন যে জেলাটি, সে তার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। তাহলে আলিপুরদুয়ার এই জেলাটি 20তম, এটি 2014 সালে তৈরি হয়েছিল, অর্থাৎ 2014 সালে আলিপুরদুয়ার জেলার মর্যাদা লাভ করে। 2014 সালে 25শে জুন 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে আলিপুরদুয়ার জেলা। এবারে 21তম, 22তম এবং 23তম জেলা হিসেবে কালিম্পং, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান আত্মপ্রকাশ করে 2017 সালে। 21তম জেলা হিসেবে কালিম্পং 2017 সালে 14ই ফেব্রুয়ারি এবং 22তম জেলা হিসেবে ঝাড়গ্রাম 2017 সালের 4ঠা এপ্রিল এবং 23তম জেলা হিসেবে পশ্চিম বর্ধমান 2017 সালের 7ই এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় জনসংখ্যা সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে উত্তর 24 পরগনা এবং সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। 15 নম্বর প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ 24 পরগনা। 16 নম্বর প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষিতের হার বেশি? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষিতের হার বেশি।
18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষিতের হার কম? পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় শিক্ষিতের হার সবচেয়ে কম। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্বের পরিমাণ বেশি? পশ্চিমবঙ্গের কলকাতায় জনঘনত্বের পরিমাণ বেশি। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় জনঘনত্ব সবচেয়ে কম। 21 নম্বর প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য 623 কিলোমিটার। 22 নম্বর প্রশ্ন, পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য কত কিলোমিটার? পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য 320 কিলোমিটার। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিস্তার কোন জায়গায় সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের বিস্তার উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে সবচেয়ে কম, এর বিস্তার হচ্ছে 9 কিলোমিটার। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের এই যে জায়গা, এই জায়গা হচ্ছে চোপড়া, এই জায়গার বিস্তার সবচেয়ে কম, 9 কিলোমিটার এই জায়গা। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা হচ্ছে 294। 25 নম্বর প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ লুপ্ত করা হয় বা বিলুপ্ত হয়? বিলুপ্ত করা হয় 1969 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গে আগে বিধানসভা এবং বিধান পরিষদ দুটিই ছিল। 1969 সালে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয়। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম অধিবেশন কবে হয়? সঠিক উত্তর, 1947 সালের 21শে নভেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম অধিবেশন হয়। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে সাদা গলার মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি? স্টেট ট্রি। পশ্চিমবঙ্গের স্টেট ট্রি হচ্ছে ছাতিম বা ডেভিল ট্রি। 30 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, নাইট ফ্লাওয়ারিং জাসমিন। 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভা আসন কয়টি? পশ্চিমবঙ্গের লোকসভা আসন হচ্ছে 42টি। 32 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসন কয়টি? পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসন হচ্ছে 16টি। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও অনেক জিকে প্রশ্ন তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আগের ক্লাসগুলি মিস করেছো তাদেরকে বলবো তোমরা ভিডিওর উপরে আই বাটন রয়েছে, আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে যেতে পারবে এবং সেখান থেকেই বিভিন্ন ক্লাসগুলি তোমরা দেখতে পারবে। ধন্যবাদ।